আজকের এই অনুষ্ঠান তাসাউফ নামে, তাসাউফহীনতা যেটা চলছে, তাসাউফ নাম দিয়ে যারা তাসাউফের বিপরীত চলে, এদের জন্য আজকের অনুষ্ঠান বড় শিক্ষণীয়। কথা বলি ঠিক কিনা? তাসাউফ কাকে বলে আমরা অনেকে জানি না, তো যার কারণে ইমামে নববী যিনি শারহে মুসলিম, বহু কিতাবের যিনি লেখক ইমামে নববী রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার একটা কিতাব আছে আল মাকাসিদ, সেখানে উনি বলেছেন উসুলুত তাসাউফি খামসাতুন, তাসাউফের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। কয়টি তাসাউফের ভিত্তি? কয়টি? আজকের তাসাউফ মাহফিল থেকে আমাদের এগুলো শিক্ষা নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। প্রথম নম্বর তাকাবাল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে তাসাউফের মূল অংশ, মূল পাঠ। সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বয়ান দিতে গিয়ে আমার আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সূরাতুল লাইলে বলেছেন কি, সাইয়ুজান্নাবুহাল আতকা, অতি শীঘ্রই জাহান্নাম থেকে যিনি বেঁচে যাবেন উনি হলেন সর্বশ্রেষ্ঠ মুত্তাকি, আতকা। তো উনি তাকওয়া অবলম্বন কিভাবে করেছেন? আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা, যিনি যার দুনিয়ার সম্পদগুলা আল্লাহ এবং রাসূলের খুশিতে কুরবান করে দিয়ে নিজের আত্মাকে পরিষ্কার করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? দুনিয়ার লোভ লালসা যাদের আছে, নাম তাসাউফ কিন্তু বান্ডিল ছাড়া কিছু বুঝে না। কথা বলুন ঠিক কি? এটা তাসকিয়ায়ে নাফস, আত্মার পরিশুদ্ধিতা কখনো অর্জন হবে না। এই আত্মার পরিশুদ্ধিতা অর্জন করতে চাইলে দুনিয়ার মায়া, দুনিয়ার লালসা, দুনিয়ার সম্পদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যেভাবে সিদ্দিক আকবর মাল কুরবান করে দিয়ে ফকির হয়ে আত্মা হয়েছেন, সর্বশ্রেষ্ঠ মুত্তাকি হয়েছেন এবং আত্মাকে পরিশুদ্ধ করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আজকে আমাদের উপস্থাপক হুজুরুল লামা আলহাজ মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব, উনি একটা উপস্থাপনার মধ্যে কথা বলেছেন, বলেছেন তাসাউফের মূল ফাউন্ডার, কার নাম নিয়েছেন আর একটু জোরে বলুন, সিদ্দিক আকবর মূল ফাউন্ডার তাসাউফের। এটা কোন আমাদের সিদ্দিকী সাহেবের কথা না, উনি সিদ্দিকী লাগাইছেন সিদ্দিক আকবরের নাম অনুসারে, সেজন্য তরফদারি করেছেন, হ্যাঁ স্বজন প্রীতি করেছেন, এরকম কোন বিষয় না। ওনার ব্যাপারে এই সিদ্দিকে আকবর উপরে যা স্থান দিতে চায় শিয়ারা, ওনার নাম কি আপনারা বুঝেন? সিদ্দিক আকবরের চেয়েও উপরে স্থান দিতে চায় শিয়ারা কাকে একটু বলেন না, আমি ধীরে ধীরে বলছি যাতে সবাই ক্লিয়ার বুঝে নিয়ে অপরকে বুঝাইতে পারে। আল্লাহ সে তৌফিক সবাইকে দান করুক। কি বলছিলাম দেখেন, মাওলা আলী শের খোদাকে এক নাম্বারে বলছে কারা, আর মাওলা আলী শের খোদা কি বলতেছেন? মাওলা আলী শের খোদা বলতেছেন, এটা জামিউল আহাদিসে মাসনাদে আলী ইবনে আবি তালিবের হাদিস, হাদিস নাম্বার 3435, আপনাদের মনে না থাকুক ইনশাআল্লাহ ধারণ করা হচ্ছে। এগুলা
গোটা বিশ্বে খেদমত আঞ্জাম দেবে। যদিও বা এখানে একটা মসজিদে আমরা অনুষ্ঠান করছি, এই তাসাব্বুফের শিক্ষাটা আমরা আশা করি বাংলাবাসী গোটা বিশ্বে যারা যেখান থেকে শুনবে এনারা সবাই আজকের মাহফিলের থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। সবাই বলুন ইনশাআল্লাহ। কি বলছিলাম, হযরতে মাওলা আলী শের খোদার মাসনাদে রয়েছে, মাওলা আলী শের খোদার রেওয়ায়াত, উনি মুসনিদ সনদ উনার থেকে, হাদিসের ইসনাদ উনার পর্যন্ত, এবং কানজুল উম্মালে আল্লামা মুত্তাকি হিন্দি ওনার কিতাবের 13তম খণ্ড 223 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। হাদিসের নাম্বার হচ্ছে 36701, 36701। আমি কি বলতে চাচ্ছি, শিয়ারা হযরতে আলী হযরতে সিদ্দিক আকবরের উপরে কারস্তান দিতে চায়, বলছে দমাদম মস্ত কলন্দর আলী দা পহলা নম্বর, বলে না আলী দা মানে আলী কা, এটা পাঞ্জাবি ভাষায়, হ্যাঁ আলী কা পহলা নম্বর বলে। আমরা কি আকিদারা কি আলী কা পহলা নম্বর, একটু জোরে বলেন। আমাদের বিশ্বাস আকিদা সুন্নিয়তের আকিদা হলো নবীজির পরপর স্থান হচ্ছে আজকে যার স্মরণে আমরা বসছি, কথা বলুন ঠিক কিনা। সেই মাওলা আলী শের খোদার বাণী, পারলে মুখস্থ রেখে দিয়ে, আরবিতে মুখস্থ না রাখলে রাখতে পারলেও বাংলাটা মুখস্থ রাখিয়ে, মাওলা আলী কি বলেছেন, মা খালাকাল্লাহু মাউলুদান ফিল ইসলামি, আল্লাহ ইসলাম ধর্মে কোনো বাচ্চা সৃষ্টি করে নাই, আল্লাহ ইসলাম ধর্মে কোনো বাচ্চার জন্ম দুনিয়াতে করাই নাই, আনকা যিনি শ্রেষ্ঠ পবিত্র, আসকা যার কলব আত্মশুদ্ধিতে শ্রেষ্ঠ হয়েছে, ওয়ালা আদালা যিনি একেবারে শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ, ওয়ালা আফদালা যিনি শ্রেষ্ঠ ফজিলতপূর্ণওয়ালা, এই ইসলাম ধর্মে শ্রেষ্ঠ মুত্তাকি, শ্রেষ্ঠ নিজের আত্মাকে পরিশুদ্ধকারী এবং শ্রেষ্ঠ আদালতকারী, শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ মিন আবি বকর সিদ্দিক, সিদ্দিক আকবর হচ্ছে এত বড় মুত্তাকি, এত বড় পরহেজগার, এত বড় তাসাবপূর্ণ। মাওলা আলী বলছেন আমার আল্লাহ নাকে এই ইসলাম ধর্মে কাউকে বানাইও নাই। আমাদের সিদ্দিকী সাহেবের কথা উপস্থাপনা, এটা কি ওনার না মাওলা আলীর, একটু জোরে বলেন না, কার কি বলেছেন, মা খালাকাল্লাহু মাউলুদান ফিল ইসলামি আনকা ওয়ালা আসকা ওয়ালা আদালা ওয়ালা আফদালা মিন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় ফজিলতপূর্ণ, এত বড় মুত্তাকি, এত বড় আহলে তাসাফফ, নিজের আত্মাকে পরিশুদ্ধকারী, আল্লাহ কাউকে বানাইও নাই। কেন, আমার আল্লাহই ওনাকে সার্টিফিকেট দিয়েছে, সিদ্দিক আকবরকে সার্টিফিকেট কে দিয়েছেন, কি বলে আতকা শ্রেষ্ঠ মুত্তাকি, কেন আল্লাযী ইউতি মা লাহু ইয়াতাযাক্কা, যিনি মাল কুরবান করে দিয়ে এই পবিত্রতা কলবের পবিত্রতা অর্জন করেছেন, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সারাদিন দামি সামান দিয়ে বিদেশি সামান দিয়ে পাঁচবার গোসল করব, বাহিরে কিছু থাকবে না, কিন্তু কলব হারাম খাইলাম, সুদ খাইলাম, ঘুষ দিলাম, নিলাম, মুত্তাকতা আরজন উপর জুলুম করলাম, অন্যায়ভাবে আরজন হক দখল করলাম, এইরকম যদি হয় বাহাজিক হাজারও আমি যদি পবিত্রতা অর্জন করতে চাই বারবার গোসল করেও এই কলবটা নাপাক থাকবে, কথা বলুন ঠিক কিনা। আমার নবীজি বলেন ইন্না ফিল জাসাদি লামুদগাতান, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরো আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই মাংসের পিণ্ডটা যদি শুদ্ধ থাকে ঠিক থাকে পুরো শরীর ঠিক ঠিক, ওয়াইদা ফাসাদাত এই মাংসের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়
ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, জানো কি, যে মাংসের মাংসের টুকরা ঠিক থাকলে পুরো শরীর ঠিক, এটা নষ্ট হলে পুরো শরীর নষ্ট। আলা, খবরদার, শুনো, ওহিয়াল কলবু, এই মাংসের টুকরের নাম হলো কলব, এই কলবকে পরিষ্কার করার নাম হলো আহলে তাসাবুফের কাজ। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনি, আমার টাইম আছে ইনশাআল্লাহ মাগরিব পর্যন্ত, না ইনশাআল্লাহ আমি, কারণ টাইম না থাকলে বুঝাবো কি বলবো। এক নম্বর বলছি কি, মাওলা আলী নিজেই বলেছেন এই উম্মতের শ্রেষ্ঠ মুত্তাকি, শ্রেষ্ঠ ফজিলত ওয়ালা, ওনার নাম, একটু জোরে বলুন, ওনার নাম সিদ্দিক আকবর। তাহলে শিয়ারা যারা মাওলা আলীর মহব্বতে ওনাকে এক নম্বরে দিতে চায়, এরা আসলে মাওলা আলী কেউ মানে না। কথা বলুন ঠিক কি না? মাওলা আলীর বাণীকে মানে কখনো? আসুন, আমি যে বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করছিলাম, তাসাউফের কয়টা অংশ আছে? পাঁচটা পার্ট আছে। এক নম্বর বলেছিলাম গোপনে ওপনে, প্রকাশ্য গোপনে প্রতিটা মুহূর্তে আল্লাহকে ভয় করান, এটাই হচ্ছে তাকওয়ার, এটা তাসাউফের মূল পার্ট। এখন তো আমাদের কাছে আল্লাহর ভয়, আমরা বাহ্যিক তাকওয়া দেখাই, দাড়ি লম্বা করি, পাগড়ি বড় করি, বিরাট হুজুর সাজি, নামাজে সিজদায় গেলে আর উঠি না, দুই সিজদার মধ্যখানে বসলে আবার যাই না, এত তাকওয়া দেখায়। কিন্তু আমার আল্লাহ বলছেন এটার নাম তাকওয়া না। ওয়ামা ইয়াযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আসল তাকওয়া হলো কলবেরটা। কথা বলুন ঠিক কি না? তাকওয়া কি বাইরে দেখা যায়? আমার নবীজি নিজেই এভাবে ইশারা করে বলেছেন, আত তাকওয়া হা হুনা ফাশারা বিয়াদিহি লা সাদরিহি। নবীজি সিনার দিকে ইশারা করে বলছেন, তাকওয়া টুবিতে নই, তাকওয়া পাগড়িতে নই, তাকওয়া দাড়িতে নই, তাকওয়া নামাজে নই, তাকওয়া ইবাদতে নই, তাকওয়া কলবেই থাকে। কথা বলুন ঠিক কি না? যারা কলবের তাকওয়া অবলম্বন করেছে, এরা আল্লাহর নিদর্শনকে সম্মান করে। আমাদের দেশে অনেকে নবীকে সম্মান করে না, নবীকে দাঁড়িয়ে তাজিম সালাম দিতে গেলে শিরিকের ফতোয়া মারে, ওলিউল্লাহদের একটু সম্মান করলে শিরিকের ফতোয়া বলে। এই রকম যারা, মূলত এরা বাহ্যিক তাকওয়া নিয়ে চলছে, মূল তাকওয়া তাদের নাই। কথা বলুন ঠিক কি না? মূল তাকওয়া তাদের আছে? মূল তাকওয়া থাকা, এটা হলো তাসাউফের মূল পার্ট। একটু জোরে বলিনা সুবহানাল্লাহ। আর কয়টা আছে? আরো চারটা আছে। দ্বিতীয় নম্বর উনি বলছেন, ইত্তেবাউ সুন্নাহ ফিল আকওয়ালি ওয়াল আফআলি, কথায় কাছে নবীজির সুন্নতকে অনুসরণ করা, এটা আহলে তাসাউফের দ্বিতীয় কাজ। একটু জোরে বলুন। আমরা অনেকে বলি না, উনি সুফি সাহেব, উনি আহলে সাফা, উনি সুফি মানুষ, কিন্তু ওনার কাছে নবীজির সুন্না নাই, নবীজির শরীয়ত নাই, নবীজির অনুসরণে নাই। আল্লামা ইমাম নাবাবি বলেন, ওনার কাছে তাকওয়ার এ তাসাউফের দ্বিতীয় পাঠও নাই। কথা বলুন ঠিক কি না? বলেন তো দেখি, প্রথম পাঠ কি? তাকওয়া, প্রকাশ্য অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা। কেউ না দেখলে আল্লাহ দেখছেন, এই কথাকে স্মরণ রাখা। দ্বিতীয় পাঠ হলো রাসূলে পাকের সুন্নাকে কথার এবং কাজে অনুসরণ করা। একটু বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর বলছে, ওয়াল ইরাদ আনিল খালকে ফিল ইকবালে ওয়াল ইতমাদবারি, আমরা তো আল্লাহর সৃষ্টির মুখাপেক্ষী, আমরা মানুষের তারই প্রশংসা করি কিছু হাসিল করার লক্ষ্যে, ঠিক কি? পয়সাওয়ালাদের আমরা পূজা করি, ঠিক কি না? কি জন্য? কিছু অর্জন করার জন্য। তিন নম্বর পার্ট হলো তাকওয়া, যারা তাসাউফপন্থী এরা কোনো সৃষ্টি জাতের কাছে কোনো মোহতাজ হতে পারবে না, সৃষ্টি জাত থেকে সব সময় বিমুখ থাকতে হবে, ওনাদের নজরিয়া সব সময় আল্লাহর দিকে থাকতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা আল্লাহর উপর ভরসা করে,
যেমন একটা মিসাল দেখাচ্ছি, হুজুর করিম নামাজ রাদিয়াল্লাহু তাআলা, উনিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশের ওলাদ, উনি শুনতে পেলেন 15 বছর বয়সে যে বুখারার মধ্যে বড় একজন আলেম আছেন, উনি আম্মাকে বলছে, আম্মা আমার আব্বার দেওয়া এই বাগান আমি দেখবো না, এটা বিক্রি করে ফেলবো, আমাকে ইসলামের বাগানের খেদমত করা লাগবে, আমাকে এলম অর্জন করা লাগবে, আমাকে অনুমতি দিন, আমি বুখারায় যাব। ওনার বাড়ি থেকে বুখারা তৎকালীন 1 মাসের রাস্তা, উনি যা যা প্রয়োজন থলে ভরে পয়সা যা লাগবে সব নিলেন, মশক নিলেন, রওনা হয়ে গেলেন, 1 মাস পরে যে জায়গায় পৌঁছবেন এলমে দিন অর্জন করার জন্য। আজকে শাহীন শাহী শ্রীকোট কত বড় এহসান করেছেন, এই জামে আহমদিয়া সুন্নিয়া সহ গোটা বাংলাদেশে এই দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে বাংলার মুসলমানদের জন্য, বাংলাদেশিদের জন্য বিরাট এহসান করেছেন, কথা বলুন ঠিক কিনা? আমরা কিছু কোরআন সুন্নাহ বলার সুযোগ পাচ্ছি, এটা জামিয়ার অবদান নাকি ঠিক না? তাহলে দেখেন কি বলতে চাচ্ছিলাম, এখানে আমাদেরকে বাইরের রাস্তা যেতে হয় না, টাউনে গেলেই হয় ঠিক না? আবার এই জামিয়ার শাখায় বানবাজারও আছে, এদিকে কদম রসুল আছে, এদিকে বাদশাহবতী শীতলপুরও আছে, জায়গায় জায়গায় আমরা মাদ্রাসা পাচ্ছি, এটা বিরাট এহসান। কিন্তু গরিব নামাজ এলম অর্জন করার জন্য কত দূর যাচ্ছে, যেখানে যাইতে 1 মাস লাগবে, পথের মধ্যে যখন গেলেন দেখতে পেলেন দুজন ফকির বন্দা, বলছে আপনার হাতে তো মশক দেখা যায়, পানি আছে নিশ্চয়, ব্যাগ দেখা যায় নিশ্চয়, খাবার আছে, আমরা অনেকদিন খাইতে পারি নাই, কিছু পানি দেন না, খাবার দেন না, গরিব নামাজ একা কেউ নাই, উনি মশকটা দিয়ে দিলেন, খাবারের মধ্যে শুকনা যা খাবার ছিল সব দিয়ে দিলেন, দিয়ে রওনা হচ্ছেন। এরা পিছন থেকে আবার ডাক দিয়ে বলে, ভাই খাবার যা দিয়েছেন এগুলো তো শেষ হয়ে যাবে, এগুলো শেষ হলে কি খাবো, আপনার কাছে পয়সা টয়সা নাই? গরিব নামাজ নাকি, তাহলে যা পয়সা ছিল সব দিয়ে দিলেন, মশকও দিয়ে দিলেন, খাবারও দিয়ে দিলেন, পয়সাও দিয়ে দিলেন, খালি হাত রওনা হলেন। এই দুইজন বন্দা আবার পিছন থেকে ডাক দিয়ে বলছে, বন্দা দাঁড়ান আপনি যাবেন কই? বলে আমি তো বুখারায় যাব। কি বুখারা, এটা তো যাইতে 1 মাস লাগবে। বলে হ্যাঁ, তা আপনি তো আমাদেরকে সব দিয়ে দিলেন, আপনি খালি খালি হাতে এভাবে চলে যাচ্ছেন? বলে খালি হাতে চলে যাচ্ছি কি খাবো, এ টেনশন করলে কি আমি আপনাদেরকে দিতাম? একটু জোরে বলবো না, সুবহানাল্লাহ, আমি কি খাবো, আমি যার নামে বের হয়েছি উনি আমাকে খাওয়াবেন, এই দুনিয়ার কোনো মানুষের প্রতি আমার মহতাজি নাই, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম তাসাউফ, এর তৃতীয় পার্ট। 4 নম্বর বলছেন কি, ওয়ারদানিল্লাহি ফিল কলিলি ওয়াল কাসীরি, কম হোক বেশি হোক আল্লাহ যা দিয়েছে আল্লাহর উপর সন্তুষ্টি হওয়া। যেমন নাকি সিদ্দিক আকবর একদিন বসে আছে, একটা জুব্বা উনি পরেছেন, বোতাম লাগাবার পয়সা নাই, নিজে কাঠ থেকে বোতাম বানিয়ে নিজে নিজে বোতাম লাগাই দিচ্ছে, মার্কেট থেকে বোতাম লাগানো আর নিজে লাগানো কি দুটো এক? আমার মুসলিম ভাই আমার একটা লাগাইছে, এটা বড় বোতাম, এটা সুন্দর লাগে না? এইরকম বোতাম লাগাইলে সুন্দর লাগে, মানুষ দামি দামি বোতাম লাগায়। কিন্তু হুজুর আজকে যার স্মরণে বসছি, সিদ্দিক আকবর, উনি জুব্বা পরে বসে আছেন কিন্তু বোতাম নাই, কাঠ দিয়ে বোতাম মালাইয়ে বোতাম লাগাই দিচ্ছেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার বন্ধুকে সালাম বলোগা, বন্ধুর পাশে বন্ধুর বন্ধু আবু বকর বসে আছে, আমি আল্লাহ ওনাকে সালাম দিয়েছি। আবু বকর সিদ্দিক অনেক বড় শিল্পপতি ছিল, অনেক বড় বণিক ছিলেন, অনেক বড় পয়সাওয়ালা ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, বিজনেসম্যান ছিলেন, বিভিন্ন দেশে দেশে গিয়ে ব্যবসা করতেন, ওনার পয়সার অভাব ছিল না। আজকে ওনার কাছে বোতাম লাগাবার পয়সা নাই, উনি ফকির হয়ে বসে আছে, আয় জিবরিল যাও আমার বন্ধুকে সালাম দিয়ে, বন্ধুর বন্ধুকে সালাম দিয়ে একটা কথা জিজ্ঞেস করতে বলো, যে আবু বকর যে ফকির অবস্থা হয়ে গেছে, ওনার বোতাম লাগাবার পয়সা ওনার নাই, এই অবস্থায় আমি আল্লাহর উপর উনিকে রাজি আছে?
তো আমার নবীজি ডাক দিলেন আবু বকর, এই মাত্র জিবরিল এসে আমাকেও সালাম দিয়েছেন, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকেও সালাম দিয়েছেন। তুমি বড় ব্যবসায়ী ছিল, অনেক পয়সার মালিক ছিলে, এখন তুমি আবু বকর ফকির হয়ে গেলা, এই ফকিরি অবস্থায় তুমি কি আল্লাহর উপর রাজি আছো? এখানে কোন সিবিআর, আবার খারাপ কিছু মনে করিয়েন না, সিবিআর এর মালিক সব শেষ হয়ে গেছে, উনি কি আল্লাহর উপর রাজি হবে? আমার সত্যি না, এই অবস্থায় আমার আল্লাহর উপর রাজি আছো কিনা? এই কথা বলতে সিদ্দিক আকবর দুই চোখে পানি ফেলে বলি, ইয়া রাসূলুল্লাহ, আসখাতু আলা রাব্বি, আসখাতু আলা রাব্বি, আমি কি আমার রবের উপর নারাজ হতে পারি? আমি কি আমার রবের উপর নারাজ হতে পারি? ধন দিয়েছেন রব, নিয়েছেন রব, এটা আমি রবের খুশিতে দিয়েছি, আমি আল্লাহর উপর নারাজ কিভাবে হব? রাদিতু আলা রাব্বি, রাদিতু আলা রাব্বি বলে কান্দে। আর আমার আল্লাহ বলে, জিবরিল যাও, যাও সূরাতুল লাইলের লাস্ট আয়াত নিয়ে যাও, ওয়ালা সাওফা ইয়ারদা, আয় আবু বকর তুমি ফকির অবস্থায় আমি আল্লাহর উপর রাজি, আ একদিন কিয়ামতের ময়দানে তুমি আবু বকরকেও রাজি করা হবে, সিদ্দিক আকবরকেও রাজি করা হবে। কেন? ওই তাসাব্বুফের চতুর্থ পাঠ, কম হোক বেশি হোক আল্লাহর উপর কি হওয়া? রাজি হওয়া। এটা তাসাব্বুফের কয় নম্বর পাঠ? চার নম্বর। পাঁচ নম্বর আসছে কি? ওয়ার রুজু ইলাল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া ফিস সাররায়ে ওয়াদ দাররা, প্রতিটা অবস্থায়, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় আল্লাহ যা করেছেন ভালোই করেছেন, আল্লাহর দিকে সুপুর্দ করে দেওয়া, এটাই হলো তাসাবুফের পঞ্চম পাঠ। যারা তাসাবুফ পন্থী বলছে, এই পাঁচটা পাঠ যে ইমামে নববী বলছেন, এদের কাছে এক নম্বর তাকওয়া কি আছে বলেন? তাকওয়া থাকলে সুদের সাথে লেনদেন করা যাবে? ঘুষের সাথে তাকওয়া থাকলে করা যাবে না? দরকার বসে আমি সব ফেলে দেব, আমি আল্লাহকে রাজি করব, এটাই ছিল আহলে সফার কাজ। যেভাবে নবীজির বৈঠকে 70 জন নবীজির মাদ্রাসার ছাত্র ছিলেন যাদেরকে আহলে সফা বলতো, যারা কি ছিলেন আসহাবে সুফা, নবীজির এই বৈঠকে পড়তেন, এবং কি নবীর দরবারে কিছু আসলে খাইতেন, না আসলে খাইতেন না, উপবাস থাকতেন, এটার উপর ওনার রাজি থাকতেন। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বান্দাকে যখন পরীক্ষা শুরু কিছু দেওয়া হয়, রাব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, আর যখন পরীক্ষার জন্য সম্পদ নিয়ে ফেলে, রাব্বি হানান, আল্লাহ আমার জন্য বিজিত করছে দেখি। একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। এই সম্পদ দেওয়া, সম্পদ নেওয়া, এই মূলত এগুলা পরীক্ষা কার? মনে রাখবেন, নবীজির সাথে সম্পর্ক রাখা এটা হচ্ছে তাকওয়ার, এই তাসাবুফের মূল কাজ। একদিন আস এক সাহাবা আমার নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুক, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি বলা কি খারাপ? এখন আমি আপনাকে ভালোবাসি বললে ছেলেরা হাসবে, কেন? আমি তোমাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, কথা এটা 14 তারিখের ফেব্রুয়ারিতে নিয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? খারাপের দিকে নিয়ে গেল। কিন্তু এই সাহাবী আমার নবীকে এসে বলছে, ইন্নি উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসি। নবীজি বলছেন, হুজুর মা তাকুল, এই আমার সাহাবা কি বলছো, হুশ করে বলো। বলে না, আগে বলছি আমি আপনাকে ভালোবাসি, এবার হুশ করে বলতে চায়, ওয়াল্লাহি ইন্নি উহিব্বুকা, খোদাকে কসম আমি আপনাকে ভালোবাসি। এবার আমার নবী কি বলছেন, এ আমার সাহাবা তুমি আমার সাথে প্রেম করতে চাও, আমার ভালো সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, তো ইস্তাইদিল ফাকার, ফকির হওয়ার জন্য রেডি হও। কি বলছেন? ফকির হওয়ার জন্য রেডি হও। এই ফকির হওয়ার জন্য রেডি হওয়া এটা আহলে তাসাবুফের কাজ। একটু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। সেজন্য
আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি বলেছেন, আমার সন্তুষ্টি পেতে চাও আমাকে দিতে হবে না, আমার পকেটে দিতে হবে না, আমার মাদ্রাসার দান বাক্সে দিলেই আমি খুশি। মুঝে দেখ না হে তো মাদ্রাসা কো দেখো। উনি বললেন আমাকে আমার পকেটে দিতে হবে না, আমি মাদ্রাসা করেছি আমার পকেট ভারী করার জন্য নই, আমি এই মাদ্রাসা কায়েম করেছি গোটা বিশ্বকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত দেওয়ার জন্য। এই প্রতিষ্ঠানকে দেখো, দেখবে আমি খুশি হয়ে গেছি। আর কিছু আহলে তাসাউফ আছে বান্ডিল দিলে বলে কাছে আসো, বান্ডিল নেবে ওদিকে বসো, কাছে আসো ওদিকে বসো, দুনিয়ার মহতাজ, এটার নাম তাসাউফি নয়। সেজন্য আমার নবীজি বলেন তিন প্রকার মানুষ থেকে সবসময় বেঁচে থাকবা। এক নম্বর আন আলেমিন গাফেলিন, যে আলেম কিতাবপত্র পড়ে না, আলেম নাম পড়ে ফেলছে কিতাব দেখে না, এনার নাম আলেমে গাফেল। এই আলেমে গাফেল থেকে দূরে থাকবা। ওয়ান সুফিয়ান জাহেলিন, মূর্খ সুফি থেকে বেঁচে থাকবা। কোথেকে? আমরা এমনও সুফি বাদ দেখি, সুফি সম্মেলন দেখি, অনেক ইন্তজাম করে বিরাট বিরাট উপস্থাপক বক্তা আছে, যারা নামাজ পড়াইতে দিলে সুরা ফাতিহার সাতটি আয়াত পড়তে গেলে সাত দুগুণা চোদ্দটি কমপক্ষে ভুল করবে। কথা বলুন ঠিক কি? যারা সুরা ফাতিহাও শুদ্ধ করতে পারে না, এরা কি সুফি না জাহেল? মূর্খ। আর আমার নবীজি বলছেন মূর্খ সুফি থেকে তোমরা দূরে থাকবা। কয়টা গেল? তিন নম্বর আন ফকিরিন খাদিইন, কিছু ফকির দেখবা মৌ সাহাব, মৌ খাদে ধোকাবাজ, সে যাচ্ছে ফকির আপনার আমার ফকির ঢাতাইবার জন্য। কথা বলুন ঠিক কিনা? ফকির মানি যারা নবীজির সাথে প্রেম করলে আল্লাহ আল্লাহ রাসূলের খুশিতে সব দিয়ে ফেললে, এদের নাম ফকির। এটাকে বাস্তবতার রূপ দিয়েছেন আজকে যার স্মরণে আমরা বসছি, হযরতে সাইয়্যিদুনা সিদ্দিকা আকবর, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন, শুধু তাই না, আমরা অনেকে বলি, বিশেষ করে সাইয়্যিদুত তায়েফা হযরতে জুনায়েদ বাগদাদি, সৈয়দুত তায়েফা সুফিবাদের মধ্যে উনি অনেক বড় ছিলেন। উনি বলতেছেন কি জানেন, তরিকাতুনা হাদা, এটা জুনায়েদ বাগদাদির বাণী। উনি বলছেন আমাদের তরিকত এটা কি, মজবুত বিল কিতাব ওয়া সুন্নাহ, আমরা কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে ধরে রাখি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মারফতি দেখবেন শরীয়ত নাই বলেন না, শরীয়ত নবীজি সুন্না নাই, কিতাব সুন্নার কোনো কোনো ধরনের আইডিয়া যাদের নাই, দখল নাই, এরা আহলে সফা হয়ে গেছে, ফকির সেজেছে। আমার নবীজি বলেন ওই ধরনের ধোকাবাজ ফকির থেকেও বেঁচে থাকবা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, হুজুর গোসুল আজম জিলানি, ইনি আমাদের তরিকতের শেখ ঠিক কিনা? গোসবাকের একটা বাণী শোনার দরকার আছে কিনা? হুজুর গোসুল আজম জিলানি কি বলেছেন? গোসবাক বলেছেন হুয়া আকরাবুত তুরুকি ইলাল্লাহি লুসুমি কানুনিল আবদিয়তি ওয়াল ইস্তিমসাক বিল উলওয়াতি শরিয়তি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাণী কার? হুজুর গোসুল আজমের, গোসুল আজম জিলানির বাণী। উনি বলছেন আল্লাহ পর্যন্ত যাওয়ার যে সমস্ত রাস্তা আছে সব রাস্তাদের মধ্যে উন্নত মানের একটা রাস্তার নাম লুজুমু কানুনিল আবদিয়া, এই বান্দার যে কানুন আল্লাহ দিয়েছেন বান্দার জন্য এই কানুনকে মজবুত ভাবে ধরা। ওয়াল ইস্তিমসাক বিল উরওয়াতি শরিয়া, শরিয়তে ইসলামিয়াকে মজবুত ভাবে পাকড়ে ধরা, নবীজির শরীয়তকে গুরুত্ব দেওয়া, এটা আল্লাহ পর্যন্ত যাওয়ার মূল রাস্তা। কে বলছেন? যাদ এমনি কাদরিয়ে তরিকা নামাজ নাই, কাদরিয়ে তরিকা সুন্নাহ নাই, কাদরিয়ে তরিকা নবীজির শরীয়ত নাই, আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব হবে? আমার আল্লাহ বলেন আল্লাহ পর্যন্ত যাওয়ার
মূল রাস্তা হচ্ছে শরীয়তে মুহাম্মাদিয়াকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরা। সেজন্য বড় পীর কি বলেছেন জানেন, লৌলালে জামু শরীয়তে আলা লিসান, আমার এই জিহ্বায় শরীয়তের লাগাম যদি না থাকতো, আমি আব্দুল কাদের কে জানো, আমি জায়গায় বসে খোদার খোদাই দেখি, কিন্তু আমার মুখে যদি শরীয়তের লাগাম না থাকতো, লা আখবারতু, আমি বলে দিতাম, মা তাকুলুনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে ঘরে কি খাও, ওয়ামা তাদাখিরুন, ঘরে আবার কি জমা করে রাখো, আমি জায়গায় বসে দেখি, বলি না কেন, শরীয়তের লাগাম আমার মুখে আছে বিদায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গোসপাক বলছেন কি, আনতুম বাইনা ইয়াদাইয়া কাল কাওয়ারি, এটার নাম কি, পানি গ্লাস, এই গ্লাস মানে এটা বাস্তব গ্লাস, বাহির থেকে ভিতরে দেখা যায়, এখানে ভিতরে পানি নাই, চা থাকলে চা দেখা যাবে, দুধ থাকলে চা কি রং না দুধ দেখা যাবে, ঠিক না? হুজুর গোসে মাক বলছেন, আনতুম বাইনা ইয়াদাইয়া কাল কাওয়ারি, এই গ্লাসের ভিতরে বাহির থেকে ভিতরে যেভাবে বরাবর দেখা যায়, আমি তোমাদেরকে বরাবর দেখি, বলি না শরীয়তকে গুরুত্ব দেই বিদায়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বলেছেন যারা তাসাউফের কাজ করতে করতে পীরের তরিকত না পীরে কামেল হয়ে যায়, পীর কামেল হয়ে গেলে সমস্ত মুরিদের অবস্থা পীর কামেলের সামনে স্পষ্ট, তবে ওনারা বলে না কেন, বলাটা নিষেধ আছে শরীয়তে, নতুবা কোন পীর কোন মুরিদ কোন অবস্থা আছে, কার সকরাত চলছে, ইবলিস কি করছে না করছে, উনি যেখানেই থাকুক না কেন সেখান থেকে দেখে, শুধু দেখে না এসে সাহায্য করতে পারে, এ বিশ্বাস আছে কিনা? তবে পীরের তরিকত হলে হবে না, পীরে কামেল হতে হবে। আমার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আল্লাহ যে আমাদেরকে পীরে কামেলের সন্ধান দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? সেজন্য বড় আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। সেজন্য শুধু তাই না, ইমামে গাজ্জালি উনি নোট করেছেন, ইমামে শাহরানি আব্দুল ওহাব শাহরানি উনিও তাবকাতুস শাফিয়াতে উনি নোট করেছেন, তাসাউফের মূল কাজ রাসূলের পাকের শরীয়তকে মজবুত ভাবে ধরা, যাদের কাছে শরীয়ত নাই এদের কাছে তাসাউফ, জুড়ে বলেন তাসাউফ। বর্তমানে আমাদের বাংলাদেশে যারা তাসাউফ নিয়ে কাজ করে, আমরা এদের কাছে মুখে দাঁড়িয়েও দেখি না অনেকের, কথা বলুন ঠিক কিনা? এনে বলছি না উনি